লাদাখ অনেক মানুষের স্বপ্নের গন্তব্য। অবকাশ যাপন ও দুঃসাহসিক কার্যকলাপের জন্য দুর্দান্ত এক জায়গা এটি। হিমালয়ের কোলে সমুদ্রপৃষ্ঠ থেকে 3,542 মিটার উচ্চতায় অবস্থিত প্রকৃতি দ্বারা বেষ্টিত একটি স্থান হল লাদাখ। প্রতি বছর লাখ লাখ পর্যটক ভিড় করেন লাদাখের সৌন্দর্য দেখতে। সেখানে আপনি প্রাসাদ, হ্রদ ও মঠ সহ অনেক বিস্ময়কর আকর্ষণ খুঁজে পাবেন। যারা প্রথমবার লাদাখ ভ্রমণে যাবেন তারা ঘুরতে ভুলবেন না কয়েকটি জনপ্রিয় স্থান। প্যাংগং হ্রদ ভারত চীন সীমান্তে 4,350 মিটার উচ্চতায় অবস্থিত। প্যাংগং হ্রদ লাদাখের অন্যতম জনপ্রিয় আকর্ষণ। এটি হোলো লেক বা প্যাংগং তোসো নামেও পরিচিত। এশিয়ার বৃহত্তম লবণাক্ত জলের হ্রদগুলোর মধ্যে এটি একটি। হ্রদটি প্রায় 100 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এই হ্রদের 2/3 তিব্বতে এবং এর 1/3 পূর্ব লাদাখে। লেহ শহর থেকে মাত্র 160 কিলোমিটার দূরে এটি শ্বাসরুদ্ধকর পরিবেশে ভরা। শীতে এই হ্রদ সম্পূর্ণরূপে জমে যায়। ম্যাগনেটিক হিল লেহ থেকে প্রায় 30 কিলোমিটার দূরে লেহ কার্গিল বাল্টিক জাতীয় মহাসড়কে অবস্থিত। ম্যাগনেটিক হিল মূলত একটি মাধ্যাকর্ষণ পাহাড় যা তার চৌম্বকীয় বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত। এর চুম্বকত্ব এতটাই শক্তিশালী যে এখানে মহাকর্ষ বলের কারণে যানবাহন স্বয়ংক্রিয়ভাবে পাহাড়ের দিকে চলে যায়। এই পাহাড়ের শক্তি অনুমান করতে পারে এর উপর দিয়ে যাওয়া প্লেনগুলো। অভিকর্ষের প্রভাব এড়াতে এই পাহাড়ের উপর দিয়ে বিমান চলাচল বেশ কঠিন। পাহাড়টি সমুদ্রপৃষ্ঠ থেকে 14,000 ফুট উচ্চতায় অবস্থিত। লেহ প্রাসাদ শেমো পাহাড়ের চূড়ায় 1553 খ্রিস্টাব্দে নির্মিত লেহ প্রাসাদ লেহের প্রাক্তন রাজপরিবারের বাসভবন। প্রাসাদটি লাসার পোতালা প্রাসাদের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এটি আকারে কিছুটা ছোট যা পাথর, বালি, কাঠ ও মাটি দিয়ে তৈরি। লে প্যালেস লাচেন পালকার নামেও পরিচিত। প্রতিদিন সকাল 7টা থেকে বিকাল 4টা পর্যন্ত আপনি এই প্রাসাদ ঘুরতে যেতে পারবেন। 9 তলা বিশিষ্ট এই প্রাসাদে এখন রাজকীয় জিনিসপত্রের পাশাপাশি একটি জাদুঘরও আছে। প্রাসাদটি এখন কিছুটা ধ্বংসস্তূপ, তবে বাইরে থেকে দৃশ্যটি আশ্চর্যজনক। চাদর ট্রেক এটি লাদাখ অঞ্চলের অন্যতম বিখ্যাত পর্যটন আকর্ষণ। বিশেষ করে শীতে এই স্থানে পর্যটকের সংখ্যা বেড়ে যায়। এর কারণ জাঙ্গস্কার নদী। শীতে বরফে পরিণত হয় এই নদী, ফলে পর্যটকরা হিমায়িত নদীর উপর দিয়ে হেঁটে যেতে পারেন। এটি বিখ্যাত শীতকালীন ট্রেক যা শুরু হয় চিলিং থেকে। সেখান থেকে মূলত নদী জমতে শুরু করে। আপনি ট্রেকিং করার সময় জাঙ্গস্কার নদীতে হাঁটার রোমাঞ্চ অনুভব করতে পারেন। পর্যটকরা ট্রেকিং করার পাশাপাশি বিশ্রামের জন্য নদী পাড়ের কোনো স্থানে ক্যাম্প করেন, যেখান থেকে তারা উপত্যকার মন্ত্রমুগ্ধ ও অস্পৃশ্য সৌন্দর্য উপভোগ করেন। এছাড়া সেখান থেকে আপনি বরফে ঢাকা পাহাড়ের সৌন্দর্য দেখেও মুগ্ধ হবেন। ফুকতাল মঠ ফুকতাল মঠ হল লাদাখের জাঙ্গস্কার অঞ্চলের দক্ষিণ পূর্বে অংশে অবস্থিত একটি বৌদ্ধ বিহার। একটি পাহাড়ের মুখে অবস্থিত প্রাকৃতিকভাবে গঠিত একটি মঠ। সেখানকার সবচেয়ে বিচ্ছিন্ন মঠগুলোর মধ্যে একটি হল ফুকতাল মঠ, যা প্রায় 2500 বছর আগে নির্মিত হয়েছিল। ফুকতাল মঠ দূর থেকে মৌচাকের মতো দেখায়। এই মঠে পৌঁছাতে একজনকে কঠিন পথ পাড়ি দিতে হয়। এই মঠের পাশেই ফুকতাল ম্যাথ স্কুল অবস্থিত, যেখানে শিশুদের বিনামূল্যে শিক্ষা দেওয়া হয়। শান্তি স্তূপ লেহ থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত হল শান্তি স্তূপ। এটি একটি সাদা গম্বুজ বিশিষ্ট স্তূপ, যেটি চানাসপাতে একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। এটি লেহের সেরা আকর্ষণগুলোর মধ্যে একটি। বৌদ্ধ ধর্মের 2500 বছর পূর্তি উদযাপন করতে ও
ও বিশ্বশান্তির প্রচারের জন্য এই স্তূপ জাপানি ভিক্ষুরে তৈরি করেছিলেন। এর দেয়ালে গিল্ড প্যানেল আছে যা ভগবান বুদ্ধের জীবনচক্রকে চিহ্নিত করে। এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য খুবই সুন্দর। এই দ্বিতল কাঠামোর পাদদেশে বসা বুদ্ধের মূর্তি আছে। খারদুংলা পাস। খারদুংলা নুব্রা ও শ্যাক উপত্যকার প্রবেশদ্বার নামেও পরিচিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 5,359 মিটার উচ্চতায় অবস্থিত বিশ্বের সর্বোচ্চ মোটরযানগুলোর রাস্তাগুলোর মধ্যে একটি। লাদাখে দেখার মতো 12টি সেরা জায়গাগুলোর মধ্যে একটি হল এ খারদুংলা পাস। এটি লে থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত। লোয়ার ক্যাসেল পাস নামেও পরিচিত এটি। 1988 সালে যানবাহনের জন্য উন্মুক্ত করা হয় স্থানটি। মোটর বাইক চালকদের জন্য সেরা একটি রাস্তা এটি। স্টোক প্যালেস। লেহ থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত স্টোক প্যালেস হল লাদাখের রাজ পরিবার ও রাজা সেঙ্গের নাম গেলে বংশধরদের গ্রীষ্মকালীন আবাস। এটি 1820 সালে রাজা টিসাপাল নামগায়েল কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল। 1980 সালে দালাই লামা জনসাধারণের জন্য উন্মুক্ত করেছিলেন। বর্তমানে স্টোক প্যালেস একটি ঐতিহ্যবাহী হোটেলে রূপান্তরিত হয়েছে। স্টোক প্যালেসে জাদুঘর ও মন্দির আছে। সেখানে গেলে আপনি দেখবেন রাজকীয় সব আসবাবপত্র।